ফের ভয়াবহ দুর্ঘটনা শামশেরগঞ্জে। ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জের পুঠিমারি ফিডার ক্যানেল পল্টন ব্রিজ এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধুলিয়ানের দিক থেকে একটি টোটোতে তিনজন আসছিলেন এবং অপরদিকে চাঁদপুর থেকে একটি পাথর বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর উপর চেপে যায়। ঘটনায় আহত হন দুজন যুবক সহ একজন মহিলা। ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনার ছেলে, বাড়িতে শোনার পরে তো বাড়িতে সব কান্নাকাটা করতে লাগলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সিরিয়াস আছে বললে। তারপরে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম, যাই ধুলিয়ান হসপিটাল এলাম। ধুলিয়ান হসপিটালে এসে দেখছি তো আমার ছেলেও খুব সিরিয়াস আছে। হাতে যাতে যে পল্টন ব্রিজ ও নামছে আর আমি উঠছি আর কি, এরকমই আগা পিছা। এবার আমি নেমে যেয়ে দেখছি টোটোটা ট্রেক্টারের সাথে সামনাসামনি টাক্কর দিয়ে ছিটকে পড়ে আপনার একজনের পা ভেঙে গেছে বলে মেয়েটা, আর একজনের হাত আর কি যে লাভ হাঁটা হাজার পরে যে মানুষটা আর সব ফ্র্যাকচার হয়ে গেছে। আর আমাদের ইসলামপুরের যে ছেলেটা টোটোপালা, এটার আপনার এগুলো সব কেটে কুটে গেছে, মুখে চোট আছে, এই চোট আছে এগুলি।